তাহলে আমার প্রতি মাসে মাসে পোস্টার লাগানো উচিত। ওই আমার পোস্টার লাগানোর পরে আলোচনা হয়। আমার কাজ হলো মানবিক কাজ করা, আমার কাজ পোস্টার লাগানো, এবং আমার কর্মীরা এমনভাবে লাগায় যাতে পোস্টারটা সারা বছর থাকে। তাহলে আমার পোস্টার যখন মাসে মাসে লাগবে অনেক বেশি আলোচনা হবে, আলোচনা হলে পোস্টার লাগানো বন্ধ হবে। আমিও তো চাই সরকার থেকে আইন করে পোস্টার লাগানো বন্ধ করে দেয়। পোস্টারটা আসলে আমি লাগাই বছরে মূলত একবার, আমাদের জাতীয় বাড়ি যখন প্রতিষ্ঠাবার্ষিকী হয় ওই সময় মূলত আমার পোস্টার লাগে, অন্য কোনো সময় আমি পোস্টার লাগাই না। আর যত বেশি পোস্টার মনে হয় তত বেশি পোস্টার আমি লাগাই না। আমি মূলত 6,000 থেকে 7,000 পোস্টার লাগে, এই বছর আমি 6,000 পোস্টার লাগিয়েছি। তো আমার পোস্টারগুলো এমন যে শুধুমাত্র তার খাম্বায় লাগানো হয়, ওয়াল টলে খুব কম লাগানো হয়। তো একটা ওয়ালে যদি 100 পোস্টার লাগানো হয় সেটা শতটানো মানুষ দেখে, কিন্তু একটা তার খাম্বায় একটা পোস্টার লাগালে বহু দূর থেকে দেখা যায়। আর আমার পোস্টারগুলো এত উঁচুতে লাগানো হয় যার কারণে দেখা যায় যে 1 বছর 2 বছর ওই পোস্টারটা থেকে যায়। এখন আমার পোস্টারটা যখন লাগে, যেহেতু মানুষ ঘর থেকে বের হলে আমার পোস্টারটা দেখে, সেজন্য আমি যখনই আমি পোস্টার লাগাই ওই আমার পোস্টার লাগানোর পরে আলোচনা হয়। সারা বছর যে লক্ষ লক্ষ পোস্টার লাগতেছে এবং সারা বাংলাদেশে লাগতেছে, তখন কিন্তু কোনো আলোচনা নেই। তা আমার কাছে মনে হয় যে ব্যক্তিগতভাবে, এবং আমি যদি দেশপ্রেমিক হই, আমি যদি এই বাংলাদেশের মানুষকে ভালোবেসে থাকি, তাহলে আমার প্রতি মাসে মাসে পোস্টার লাগানো উচিত। এই জন্য লাগানো উচিত, তাহলে দেখা যাবে যে আমার পোস্টার, যেহেতু আমার পোস্টার লাগালে আলোচনা হয়, তাহলে আমার পোস্টার যখন মাসে মাসে লাগবে অনেক বেশি আলোচনা হবে, আলোচনা হলে পোস্টার লাগানো বন্ধ হবে। আমিও তো চাই সরকার থেকে আইন করে পোস্টার লাগানো বন্ধ করে দেয়। খালি পোস্টার বন্ধ করলে তো হবে না, সর্বপ্রথম দরকার হলো পলিউশন মুক্ত আমাদের এই শহর। আপনি যেখানে ফুচকা খাইলেন, তো কোথাও চটপটে খাইলেন, কোথাও আপনি চিপস খাইলেন, চকলেট খাইলেন, এগুলো খোসা টোসা রাস্তায় ফেলে দিলেন, তা আপনি বেরোয় দেখেন এই ঢাকা শহরের কত ময়লা, কত আবর্জনা, দুর্গন্ধময় একটা শহর। এর হাত থেকে বাঁচতে হলে জনগণ এবং সরকার এবং মেয়র উভয়কে সচেতন হয়ে আন্ডারস্ট্যান্ডিং করে এই দেশকে ভরে তুলতে হবে। তা আমার বছরে একবার পোস্টার লাগানোর দরকার হয় না, শুধুমাত্র আমার পোস্টারটা লাগে বলে মানুষ ওই মুহূর্তে সচেতন হয়। অন্য সময় তো এই আলোচনা হয় না, যেহেতু আমাকে দেখে সব মানুষ আমাকে পছন্দ করবে না, তো রোজ রোজ আমাকে দেখতে সবার ভালো লাগে না। আমার দলের লোক যারা বা আমাকে যারা ভালোবাসে তারা তো আমার ভালো কমেন্ট করে, কিন্তু আমাকে আমার দল যারা করে না আমাকে তো তাদের ভালোবাসার কোনো দরকার নাই। তো তার দল যে পোস্টার লাগে কোনো আলোচনা নাই, আমার পোস্টার লাগলে যেহেতু আমারটা বেশি দেখতে হয় ওই জন্য আলোচনা। সেটা হলো আমার যারা কর্মী তারা শুধু আমার পোস্টারই লাগায়, তাদের আমি সারা বছর হেল্প করি, বিভিন্ন বিষয়ে আর্থিক সহায়তা করি, এবং দীর্ঘদিনের একটা সম্পর্ক বেড়ে 20-25 বছরের, সেই পরিবেশে তারা আমাকে ভালোবাসে। তো তারা চেষ্টা করে পোস্টারটা অনেক উঁচুতে লাগাতে এবং এমন এমন জায়গায় লাগাতে যাতে করে পোস্টারটা মানুষ সহজেই দেখতে পায়, সেই হিসাবে তারা লাগিয়েছে। তো আমরা তো পোস্টার লাগানোর পক্ষে না, যেহেতু আমি একটা রাজনৈতিক দল করি, তো পোস্টার যদি আমাদের না থাকে, এখন দেখেন আমার পোস্টার আছে, পোস্টারটা এমনভাবে লাগানো আছে যাতে সারা বছর থাকবে, সারা বছর লাগাতে লাগবে না। আমরা তো অর্থ খরচ করে এটা অনেক কষ্টের অর্থ, অনেক কষ্ট করে আমরা অর্থ উপার্জন করি যে পোস্টার লাগাইলাম আর পরদিনে আরেকজন আমার পোস্টার করে ঢেকে দিল, ওরকম পোস্টার লাগাই তো আমরা মনে করি না যে কোনো লাভ আছে। আর আমরা যেহেতু জেনে দিনে পোস্টার লাগানোর মতো আমাদের সামর্থ্য নাই, এমনভাবে লাগানো হয় এবং আমার কর্মীরা এমনভাবে লাগায় যাতে পোস্টারটা সারা বছর থাকে। একজনের 1,00,000 পোস্টার লাগালে যা ইম্প্যাক্ট হবে, আমি 10টা তার খাম্বায় লাগাইলে অনেক দূর থেকে ওই পোস্টারটা দেখা যায়। আমার পোস্টারটা স্টাইল হলো ভিন্ন, যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ পোস্টার লাগাই, সেই হিসাবে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে আমি কীভাবে অল্প খরচে এবং অল্প পোস্টারে কীভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করে, সেই পরিপ্রেক্ষিতে আমার পোস্টারগুলো এমনভাবে লাগানো হয় যাতে মানুষ সহজে দেখে। এইবারও যখন মেট্রো রেলের পোস্টার লাগানো হয়েছে শুনছি, আমাকে কিন্তু কেউ বলেনি, আমি কিন্তু পরদিনই সব পোস্টার ফেলে ফেলছি। এখন যত যত পোস্টার লাগানো, তো পোস্টারটা আমি লাগাই না, আমি লাগাই বছরে একবার। করোনার 3 বছর আমি কোনো পোস্টার লাগাইনি, ওই 3 বছর আমি আমার নিজ হাতে আমার নির্বাচনী এলাকা সমস্ত ঢাকা সহ এবং বাংলাদেশের আনাচে দেখাচ্ছে আমি প্রতিদিন মানুষকে সহায়তা করছি, এবং আমার পুরো জীবনটাই হচ্ছে মানব সেবা। আমি এখনও আমি একটা বাড়ি নির্মাণ করছি, ওই বাড়ির টাকাটা টোটালি দান করা হয়, শীতের সময় কম্বল দেই এবং 2টা ঈদের সময় রোজার ঈদ এবং কোরবানি ঈদে আমরা ঈদ সামগ্রী বিতরণ করি, এবং প্রতিদিন যারাই আমার কাছে আসে, আর আমি যতটুকু সম্ভব
কেউ বিয়ে সাদের জন্য আসে, কারোর লেখাপড়ার জন্য আসে, কারো ঘর ভেঙে গেছে, কারো ব্যবসা বাড়ির জন্য নষ্ট হয়ে গেছে, নানান বিষয়ে লোক আসে আমার কাছে প্রতিদিন। কিন্তু যারাই আসে তাদেরকে আমি হেল্প করি, অনেকে ফোন করে, আমি বিকাশের টাকা পাঠাই। আমার কাজ হলো মানবিক কাজ করা, আমার কাজ পোস্টার লাগানো। আমিও চাই পোস্টার লাগানো বন্ধ হয়ে যাক, তো আমি লাগাই বছরে একবার। পোস্টার লাগানো বন্ধ করলো সরকার, সরকার থেকে লাগানো বন্ধ করে দেবে, তাহলে তো আমরা লাগানো পোস্টে উঠে না।